কি করেন আপনি? আমি বেকার। আপা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? জি। মনে খুব খুশি মনে হচ্ছে? জি না। তা হাসছেন কেন? কষ্ট। কষ্টে হাসতেছেন? জি। আচ্ছা আপনার মনে কি কষ্ট? আমার মনে অনেক কষ্ট। কি বলবেন কি কষ্ট বলেন? আমার কষ্ট হলে কি, আমার বাবা মারা 3 বছর দেশ স্বাধীনের পরে ঢাকায় এসে, ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হবে, দেশ স্বাধীনের পরে আইসে ঢাকায় 3 বছর আমার ছোট নিয়ে এসে আইনা আমরা রাস্তায় ঘর উঠেছি কাগজ মুগজ দিয়া উঠেয়া আমরা থাকছি, থাইকা অনেক মানুষ হয়েছি, অনেক লেখাপড়া তো করি নাই, এমনি খালি নিজের নামটা লিখতে পারি, তারপরে ধরেন ওই যে মানুষকে সাহায্য চাই, মানুষকে একটা জামা আনি, একটা প্যান্ট আনি, একটা শার্ট আনি, আইনা কই দেন আমরা পড়তে পারি না, আমরা দেন অভাবে খাইতে পারি না, মোড়ে করে ভাত দেন, আমরা কাজকাম করলে ভাত দেবো, কাজকাম না করলে আমরা ভাত দেবো না, যাও যাও কোনো কাজকাম ভাত নেই, তোমাকে আমরাই খাইতে পারি না, তোমাকে দেবো কীভাবে, পরে আমি কই দেন না এরকম করেন কি, আমরা তো দেন ছোটো মানুষ, আমরা তো কর্ম করে খাইতে পারি না, আমরা তো কিছু করতে পারি না, এই করে আস্তে 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 গেলাম কাজের খোঁজে, কিন্তু কাজ কাম পাই না, গার্মিসে গেছিলাম, এই গার্মিসে লোক জান নেয় না, বিদেশি ভাইয়েরা দুইটা বাথরুমে আটকে থেয়ে দেয়, ধরেন আমরা 500 টাকা বেতনে সার্টিফিকেট করি, ওরে দিয়া একটা জুতা কিনতে পারি না, একটা শার্ট কিনতে পারি না, একটা প্যান্ট কিনতে পারি না, একটা ঘরের চাল কিনতে পারি না, পরে কী করবো, পরে বাবা মা কয় কিরে এরম ঘুরতেছস খাইতেছস, কামাই নাই রুজি নাই, কেমনে চলবি, তোরা তো বিয়ে শাদী দেওয়া লাগবো, বিয়ে শাদী না বলে তোরা তো কেউ নিব না, তোরা তো ঘরে খুঁটি দিবনি, হ্যান দুবনি ত্যান দুবনি, এই করে বাবা মা আম করে অনেক কষ্টের ভিতরে, ধরেন মানুষের থেসাই আছে, ফ্যান আনছে, আবি যাবি ওইটা লাটি টুকায় চলে ভাত রাঁধছি, সময়তে 7 দিন 1 সপ্তাহ না খাইও ঘুয়ে রয়েছি, কেউ আমরা জিগায় না, একথাল ভাতও যা জিগায় না, যে ভাত খাইছস না না খাইছস, মাথায় তেল না থাকলে কেউ আমরা জিগায় না, তেল থাকলে সবাই আমরা জিগায়, বুঝছেন আমার জীবনের গল্প, পরে এখন কী করবো, বড়ো হয়েছি সাবালুক হয়েছি, বাপ মা কয় বিয়া শাদী দেয়, আমি না বিয়া শাদী বোবো না, তঙ্গলে আমি দেখি কোনোদিন একটা, আচ্ছা আপা তো সেই গল্পতে আমরা একটু পরে আসতেছি, আপনার দেখ গ্রামের বাড়ি কোথায়? বরিশাল পটুয়াখালী। বরিশাল পটুয়াখালী। আপনার কয় ভাই কয় বোন? আমরা 3 ভাই 1 বোন, আমি সবাই ছোট। 3 ভাই 1 বোন? আপনি সবার ছোট? জি। তো আপনার 2 ভাই কি করে? আমার তিনটা ভাই। 3 ভাই কি করে? 3 ভাই ভ্যানগাড়ি চালায়। ভ্যানগাড়ি চালায়? কোথায় তারা ভ্যানগাড়ি চালায়? এই যে বেগুনবাড়ি চালায় আমাদের এলাকায়। বেগুনবাড়ি আপনাদের এলাকায়? জি। আচ্ছা আচ্ছা, তো আপনার বাবা কি করেন? আমার বাবা ঝালমুড়ি বেচে। ঝালমুড়ি বেচে। আর আপনার আম্মা? আমার আম্মা বেকার। বেকার? জি। আচ্ছা আপনার বিয়েটা কি কিভাবে হয়েছিল? আমার বিয়েটা ধরেন আমার অনেক পাত্র আইনা দেখা যাচ্ছে, আমি পাত্র পছন্দ করি না, পরে আমি কই না আমি বিয়া করবো না, কয় গ্যাপ কর বিয়া, আমি কই না আমি করবো না, পরে আবার আমার একটা পাত্র দেখালো, আমি কই না আমি পাত্র পাত্র আমার পছন্দ হয় না, না এই লোক কালা, এই লোকের সাথে আমার লোকে মানাইবো না, কয় না লোককে কালো হয়েছে কী সে বিয়া সাথে, আমি কই না ছেলের পরিচয় ভালো না, হ্যাঁ কেমন দিকে তাকে বলতে হবে, তার পরিচয় পরিবেশ ভালো না, হ্যাঁ ইয়া ভালো না, চরত্ব ভালো না, হ্যাঁ বিয়ার সাথে বোমো না, কয় না ব তোর কামাই করে খাওয়াইতে পারলো, আমি কই না বোমো না, পরে এই করে আমার একদিন খালি দেখলো, দেখিয়া আমার বাবা মা আমার বিয়ার সাথে দিল, কাবিন করাইলো ওইয়া 30,000 টাকা দিয়ে কাবিন করাইলো, কাবিন করাইয়া জামাই চাইতেছে যৌতুক চাইতেছে, খাট টিভি পালন ফুলন সব আরে দিতাম, পরে আমি কই না আমি এটা দিতে পারবো না, তুই আমার 5টা জিনিস দিবি, আমি তোর তোর আমি 5টা জিনিস দিব, যদি না দাস তাহলে আমি তোর ভাত খাবো না, আর যদি যদি ভাত যদি না নাস আমি তোর ভাত খাইতে রাজি আছি, রাজি আছিস, কয় না তোর এই যৌতুক তোর দিতে হইব, আমি কই না আমি যৌতুক নিবো না, কয় না নিলে তাহলে তোর বাপের বাড়ি তুই থাক, আচ্ছা আমার বাপের বাড়ি আমি থাকবো, ভালো কথা, এম করে আমার সন্তান মন্তান হয় না, হয় না পরে আমি একটা ব্যবস্থা করলাম, একটা ফকির বাড়ি যাই, ফকির বাড়ি যাই আমি একলাম যে আমার একটা বাচ্চা হয় না, আমার একটা বাচ্চা দেন, আমি ধরেন মানুষের যারা মুখ দেখাইতে পারবো না, আমার মানুষ 8 টুকরা করবো করবো হয় করবো, তার পরে খাইছি আমার আল্লাহর মতো একটা সন্তান এলো, সন্তানরা ধরেন 6 বছর থুয়ে হালাই গেছে গা, আমি বাচ্চাটা। আচ্ছা আচ্ছা আপা, তো ফকিরের বাড়িতে গিয়ে আপনাকে সন্তান হলো মানে কিভাবে? সেটা কি কোন ফকিরের কাছে গিয়েছিলেন বা? সাইদাবাদ তারা মসজিদ। তারা মসজিদ। ফকিরের নাম কি? ফকিরের নাম কয় না। ফকিরের নাম বলে নাই? জি নাম বলে। তো ফকিরের ওষুধ খেয়ে কি আপনার সন্তান হয়েছে? হ্যাঁ ওই যে মিলামিশা করছি। সেটা কি সম্ভব? 1 মাস পরে আমাকে এই বাচ্চা গর্ভে হয়েছে। না আমি বলতেছি যে সেটা কি সম্ভব, ফকিরের ওষুধ খেলে সন্তান হয়? এটা উপরে ইল্লা আমরা এলো মুসিলা। আচ্ছা তারপরে বলেন।
তারপরে বিয়া শাদি ও বাচ্চাটা হইলো ডেলিভারি হইলো ডেলিভারি কেউ আমারে আমার আমার কেউ ধরে না আমার কেউ সব হালাই থইছে আমি আমার এক মহিলায় আমার ধরছে ধরে বলে আমার স্বামী আমারে কোনো কিছু আইনা দেয় না কোনো কিছু খস্ত করে না কিছু করে না এই করে আমি আমার স্বামীর লগন ঝর্গা মুর্গা হয়ে গেল পরে আমি কই না আমি তোর ভাত খাব না তুই আমার ডেলিভারি তুই আমার করতে যাস না তাই আমি তোর তোর ভাত খেয়ে আমার লাগবি আমি তোর সব ভাত খাবো না বড় কথা আমার এই যৌতুক দিনা দিকে আমার মায়ের দূর করে আমার ঘরে ওইটা করে ওইটা করে রান্না দেয় না ই দেয় না বাজার সদা দেয় না টাকা পয়সা দেয় না কাপড় দেয় না কোনো একটা ঈদের চা নাইলে আমার কোনো কাপড় ইয়া করে না গিরজ্য করে না আপনার স্বামী এখন কোথায় আছে আমার স্বামী এখন বরিশাল পাতারাট আপনার কি তোমাদের কি ডিভোর্স হয়েছে নাকি জি না ডিভোর্স হয়নি তাহলে আপনার স্বামী আপনাকে খোঁজ খবর নাই জি না খোঁজ খবর নাই না তা আপনার ইচ্ছাটা কি এখন আমার ইচ্ছাটা আমি আপনাকে ক্যামেরার সামনে আইছি এখন যদি আমার যদি কে যদি ভালো লাগে যদি আমার কেউ যদি সাহায্য মুজো দেয় আমি হ্যাঁ সাহায্য চাই আমি হ্যাঁ উপরে যদি আল্লাহর হুকুমে যদি খাইতে পারি আমি আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার সন্তানের কি অবস্থা এখন আপনার সন্তান কত বড় হয়েছে আমার সন্তান ছোট 11 বছর 11 বছর বয়স সে কি তাকে কি স্কুলে ভর্তি করাতে পারছেন জি না পারেন নাই আপনার সন্তানের খোঁজ খবর নাই আপনার স্বামী জি না নাই না জি না আপনি কি করে মানে সংসার চালাচ্ছেন এখন আমি এখনো যে মানুষের কাপড় ধুই বাসাবাড়ি কাম করি মেসে কাম করি হেনতে আমার দিয়ে আমার ফুলার আমি মানুষ চালাই আমার বাবার মারি দিই আর ভাত খাইলে খাই না খেলে নেই তো আপনি এই যে পরের বাড়িতে যে কাজ করেন এতে আপনার কি পরিমাণ ইনকাম আসে আমার ইনকাম আসে না আমার আমি কোনো টাকা পয়সা জমাইতে পারি না কিছু না আমার আজকে একজনে কাপড় ধুলে আমার 100 টাকা 50 টাকা 20 টাকা দেয় ও তার মানে আপনি কোথাও ফিক্সড ভাবে কাজ করেন না জি না না আমি যে যা কাজ করাই তার বিনিময়ে কিছু পান নাকি জি পাই তো এতে আপনার সংসার চলে জি না চলে না জি না তা আপনার স্বামী যে চলে গেছে তা এখন আপনার পরিকল্পনা কি আমার পরিকল্পনা এই যে এটাই আমার ধরেন আমি কোনো কাজকাম করতে পারতাছি না খাইতাছি পারতাছি না এবং লকডাউন দিয়ে দিয়েছে আমাদের কোনো সাহায্য দিতেছে না সরকারিতে আমরা ঘরে না খেয়ে পোলা পানি হয়ে রয়েছি সেটা ঠিক আছে কিন্তু আপনার স্বামী যে চলে গেছে প্রত্যেক নারীর স্বামী চলে গেলে তার ভিতরে একটা প্ল্যান থাকে যে সে কি আবার নতুন করে বিয়ে শাদী করবে নাকি আপনার কি ইচ্ছা এটা সেই বিষয়ে কি ইচ্ছা হ্যাঁ ইচ্ছা হ্যাঁ বিয়ে শাদী আর করবো না হ্যাঁ হে চাইতেছে আমার লোকে ঘর করবো আমার লোকে খাইবো আমি তো না আমি তোর লোকে ঘর করবো না তোর লোক আমি খাবো তার ইচ্ছা বাদ দিলাম আপনার ইচ্ছাটা কি আমার ইচ্ছা কি আমি আমি ওর সাথে ভাত খাবো না আর ওর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না আচ্ছা সেটা রাখবেন না কিন্তু আপনার কি বিয়ে শাদী করার ইচ্ছা আছে হ্যাঁ আছে কেমন কেমন ছেলে হলে আপনি বিয়ে শাদী করবেন যেমন কর্ম করে খাওয়াতে পারে আমার এরকম ছেলে দরকার মানে কর্ম করে খাওয়াতে পারে এমন ছেলে দরকার মানে দুই মুঠ ভাত দিলে কি এটা কি সুন্দর ছেলে কি দেখতে সুন্দর হবে সুন্দর না এর আগে তো আপনি শুনেন এর আগে তো আপনি ইয়া করছিলেন যে কালো ছেলে বিয়ে করব না সুন্দর একটা ছেলে লাগবে না সুন্দর না এটা ধরেন কালোর ভিতর হোক কি একটা ওই যে কর্ম করে খাওয়াতে পারে রিস্ক মুক্ত চালাতে পারে এরকম ভাবে আমি আমার আমি একটা মনের মানুষ এটা দর্শক শুনলেন এই বন্টির কথা সে খুব অতি কষ্টে ছোট থেকে ঢাকায় আসছে এসে ফুটপাতেই বসবাস করছে করে বড় হয়েছে তারপরে তার বিবাহ হয়েছে বিবাহের পরেও সে স্বামীর সংসারে সুখ পায় নাই কারণ তার স্বামী যৌতুকের কারণে বিভিন্নভাবে তাকে নির্যাতন করত একসময় তার সন্তান হওয়ার পরে তার স্বামী তাকে ফেলে রেখে চলে গেছে এখন সে তার ইচ্ছা যে কোনো একজন ব্যক্তি যদি আমার দুমুঠো খাওয়াতে পারে এবং মোটা কাপড় মোটা ভাত দিতে পারে তাহলে সে হয়তো আবার পুনরায় সংসার করতে ইচ্ছুক আপা আচ্ছা এই ভিডিওটা আমরা ইউটিউবে ছাড়বো ইন্টারনেটে ছাড়বো তো এই ভিডিওটা দেখার পরে যদি কোনো প্রবাসী ভাই বা আমাদের দেশি যদি আপনাকে কেউ কোনো বিয়ের কথা বলে তাহলে কি আপনি সেই তার প্রস্তাবে সাড়া দিবেন আমি আমি বুঝলাম আমি বুঝবো আমি ভাববো তারপর আমি হারে রাজি দিব হারে আমি প্রস্তাব দিব এর আগে আমি প্রস্তাব দিব মানে আপনি বলতেছেন আপনি আগে ভেবে চিনতে তাকে দেখে শুনে তার প্রস্তাবে সাড়া দিবেন বিয়ের সাথে বিয়ের সাথে বলি আমার হয়তো একদিন খাওয়ায় আমার পরের দিন আমার ছাইড়া দেবো গা আমার হালাই দিয়ে দেবো আমি এর সাথে বিয়ের সাথে বল আমারে অনেক জোরে টাকার লোভ দেখাবো বাড়ি ঘর দেখাবো আমার ওইটা দেবো ওইটা দেবো না আমার মনের সাথে মন যদি মিলে তাহলে আমি এর সাথে বিয়ে বলবো আর যদি মনের সাথে মন না যদি মিলে তাহলে আমি এর সাথে বিয়ে বলবো না আচ্ছা আপা আমরা একটু পিছনে যাচ্ছি আপনি যে বললেন আপনার একটা সন্তান আছে 11 বছরের তো আপনি বললেন তাকে আপনি স্কুলে ভর্তি করাতে পারেননি তাহলে তাকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আমার ভবিষ্যৎ কল্পনা কি এখন ধরেন
পোলাটা পরাইতে পারতাছি না, এখন পোলাটা রাস্তাঘাটে থাকে হয়তো মানুষের সাথে হয়তো বিড়ি সিগারেট গাঞ্জা মদ এডি খাইব, পোলা ফানের লোক আড্ডা দেবো, পোলা ফানের লোকের জায়গায় জায়গায় ঘুরবো, মেয়েগো পিছিয়ে পিছিয়ে যাইব, মেয়েটা থাপড় দেবো, মেয়েটা মারবো, পাঁচটা লোকে আয়া বকা দেবো, কব অমুকের ওটা চুরি গেছে, অমুকের ওটা চুরি গেছে আমার।